সারা দেশে বিভিন্ন আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস পালন করছে বিএনপি। রাজশাহীর কর্মসূচিতে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। এ সময় ছয় মাসের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানান তিনি। এক সপ্তাহের মধ্যে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনারও আহ্বান জানান। আমাদের প্রাণপ্রিয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আগামী সাত দিনের মধ্যে দেশে ফিরিয়ে এনে তাকে মুক্ত রাজনীতি চর্চা করতে দিতে হবে। ছয় মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করে বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র উপহার দিবে। ঐতিহাসিক 7 নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথসভা হয় গাজীপুরে। বৃহস্পতিবার সকালে কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির শোভাযাত্রায় নেতৃত্ব দেন কালিয়াকৈরের সাবেক পৌর মেয়র মুজিবুর রহমান। শোভাযাত্রাটি পল্লী বিদ্যুৎ এলাকা থেকে শুরু হয়ে শহর ঘুরে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। সকালে বাগেরহাটে বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসের কার্যক্রম উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক আকরাম হোসেন তালিম। পরে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। নড়াইলের কালিয়া উপজেলা ও পৌর বিএনপিও আয়োজন করে র্যালি ও আলোচনা সভা। উপস্থিত ছিলেন জেলা সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম সহ বিএনপি নেতা কর্মীরা। ঝালকাঠিতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মিছিলে অংশ নেয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। পরে থানার মাঠের সামনে মিলিত হয় সমাবেশে। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।